হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম অল টু মাই চ্যানেল। তখন কথা হবে চার চারটি ফিল্মের বক্স অফিস কালেকশন নিয়ে। চেঙ্গিস থাকছে, যার মধ্যে থাকছে কিসি কা ভাই কিসি কান, যার মধ্যে থাকছে PS2 এর মতো ফিল্ম যেটা একটা ম্যাগনাম অফিসে বানানো, বা একটা ম্যাগনাম অফিস যেটা তৈরি করেছেন মণিরত্নম স্যার, দ্য গ্রেট মণিরত্নম স্যার, এবং তার সঙ্গে এজেন্ট যেটা আকিল আকিনানি মামুতির মতো স্টার রয়েছেন, অন্যদিকে দিনমণি আর রয়েছেন। তো একটা বেশ ভালো, একটা আমার বেশ হাই অক্টেন একটা অ্যাকশন থ্রিলার লেগেছিলো ট্রেলার দেখে। তো ফিল্মটা আমার এখনও দেখা ওঠেনি, বাট PS2 রিভিউ আমি গতকাল রাতে আপলোড করেছি, আপনারা যারা এখনও দেখেননি এবং ফিল্মটা সম্বন্ধে যারা খুব পড়ে ওয়াকিবল তারা সন্দেহে দেখতে পারেন, স্পয়লার ফ্রি একটা রিভিউ রয়েছে। তো চলুন দেরি না করে এবার আমরা বক্স অফিসের পার্টে ঢুকি। কোন ফিল্মটা কীরকম আর্ন করলো, এবং চেঙ্গিজ এবং কিসি কা ভাই কিসি কা জান যেটা বলা হচ্ছিল যে লিটমাস টেস্ট, প্রথমে তো সোমঙ্গল বুধটা পার করলো, তারপরে শুক্রবার একটা হিউজ জাম যদি না করে দুটো ফিল্ম, তো দুটো ফিল্মের কপালে কিন্তু বিশাল বড় শনি না আসতে চলেছে। তো আমি গতকালকে এটা বলছিলাম, তো দেখা যাক এবং এই শুক্রবার দিনকে কীরকম তারা আর্ন করেছে, খুব ডিটেলে বলবো লিস্টটা, সেসব দেখবেন আশা রাখবো। তো এক্ষেত্রে প্রথমে আসবো আমরা কিসি কা ভাই কিসি কা জানের পার্টে। তো একদম ফিল্মটা একটু জাস্ট একবার রিক্যাপ করে নিচ্ছি ছোট করে, বেশি সময় নেব না। তো প্রথম দিনকে ফিল্মটা আর্ন করেছিল 13.5 কোটি টাকা বা 13.5 কোটি টাকা, নেট কালেকশন ছিল এবং গ্রস কালেকশন ছিল 15.81। তো আর গ্রস কালেকশনের পার্টে ঢুকছে না, নেটগুলোই বলছি এক এক করে। 25 কোটি 75 লক্ষ ছিল দ্বিতীয় দিনে, তৃতীয় দিনে ছিল 26 কোটি 61 লক্ষ, চতুর্থ দিনে ছিল 10 কোটি 17 লক্ষ, পঞ্চম দিনে ছিল 6 কোটি 12 লক্ষ, যেটা একটা হিউজ ড্রপ এবং ডাউনফল হয়েছিল, এবং সেখান থেকে একটা ভয় হচ্ছিল। সকল ট্রেড অ্যানালিস্টরাই বলছেন যে এবার হয়তো, হ্যাঁ এবার যতই সামোসা ক্রিটিকরা একটু ফুলিয়ে ভাবে বলে থাকুন যে হিউজ কিছু করেছে, দিস ইজ নট হিউজ, মানে ইন কম্পারিজন টু দ্য স্টারডম অফ সলমান খান। এবং সলমান খান এবং ঈদের যে মানে রিশতা, প্যার কা রিশতা, সেই জায়গা থেকে কিছুই নয় একটা ঈদের রিস্ক সলমান খানের ফিল্মের কালেকশনের তুলনা। তো পঞ্চম দিনে ফিল্মটা হিউজ ডাউনফল হয়, যেখানে 6.12% হয়, সরি 6.12 ক্রোর্স আর্ন করে। ষষ্ঠ দিনে সেটা 4.5 কোটি আর্ন করে, এবং লাস্টের দিন বা সপ্তম দিনে এসে ফিল্মটা আর্ন করে মোটামুটি ধরে নিন 3.5 কোটি মতো। সেখান থেকে বোঝাচ্ছিল যে ফিল্মটার কপালে মোটামুটি শনি নাচতে চলেছে। তো সেখান থেকে ফিল্মটার দিকে আমরা যদি একটু তাকাই, তাহলে ফিল্মটা অষ্টম দিনে আর্ন করেছে 2.35 কোটি টাকা, যেটা ধরা হচ্ছিল যে 3.5 কোটি থেকে অ্যাটলিস্ট যদি 6.5 বা 7 কোটিতে যদি না যায়, তাহলে ফিল্মটার বাজেট রিকভারিতে সত্যিই চাপ হবে। এবং সলমান খানের মতো সুপারস্টারে তার বক্স অফিস থেকে তার বাজেট রিকভারি হচ্ছে না, মানে সত্যিকারের বলতে গেলে স্টারডম 3 দিন আসে, তারপর স্টারডম যে থাকে না, কন্টেন্ট আসল কথা বলে সেটা কিন্তু বুঝিয়ে দিয়ে গেল এই ফিল্মটাও। টাইগার থ্রির দিকে এবারে সব সলমান ফ্যানরা তাকিয়ে থাকবে, এবং আমরা যারা সলমানের ফ্যান নই তারাও তাকিয়ে থাকবো যে টাইগার থ্রিটা কীরকম কারণ করে। আমি অবভিয়াসলি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, আমার একটা কাজ রিভিউ করাটা আমার কাজ, এবং তার সঙ্গে টাইগার ফ্র্যাঞ্চাইজ বা স্পাই ফ্র্যাঞ্চাইজের সঙ্গে তো মানুষের, ইন্ডিয়ার মানুষের অ্যাটলিস্ট আলাদা একটা ইমোশন জড়িয়ে রয়েছে। তো আমি অবভিয়াসলি দেখবো, বাট ফিল্মটা যেন ভালো হয় এই এক্সপেকটেশনই রাখবো। তো টোটাল অষ্টম দিনেও ডাউনফলটা কন্টিনিউ হওয়াতে 2.35 ক্রোর্স আর্ন করাতে ফিল্মের কিন্তু এবার বাজেটটিকে বাড়াতে সত্যি চাপ হয়ে গেছে। টোটাল ফিল্মটা আর্ন করেছে, গ্রস কালেকশনের দিকে আমরা যদি তাকাই তাহলে 152 ক্রোর্স, নেট কালেকশন যার মধ্যে রয়েছে 92.50 বা 92.5 ক্রোর্স, এবং ওভারসিজ কালেকশন রয়েছে 152 কোটি, যেটা বললাম গ্রস টোটাল, তার মধ্যে 42.50 কোটি টাকা বা 42.5 কোটি টাকা রয়েছে তার ওভারসিজ কালেকশন। তো সব মিলিয়ে 152.5 কোটি টাকা বা 152.50 লাখ টাকা, এবং বাজেট রিকভারি করতে কিন্তু এখনও ফিল্মটাকে অ্যাপ্রক্স 75 কোটি টাকা কামাতে, এবং সেটা এখন খুবই চাপের লাগছে। যা হোক, দেখা যাক আলটিমেটলি ফিল্মটা কীরকম কী করে, বাট আমার কাছে যদি এখন এই মুহূর্তে যদি দাঁড়িয়ে বলি তো এই ফিল্মটা কিন্তু পেট গিয়া, অ্যাকচুয়ালি ফিল্ম পেট গিয়া, বাজেট রিকভারি করার সত্যি চাপ আছে। অতি বড় সলমান খানের ফ্যান অবধায় এটা মেনে নেবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তো তারপর একটু PS2 এর দিকে চোখ রাখবো, তো ভিডিওটা একটু বড় হবে সেসব দিকে দেখবেন এই আশাটুকুই রাখবো। PS2 এর দিকে যদি চোখ রাখি তো PS1 যেটা এসেছিলো এর ফার্স্ট পার্টটা গত সেপ্টেম্বর 30 এসেছিলো, 2022 এর সেপ্টেম্বর 30 এসেছিলো। তো সেই ফিল্মটা তামিল বক্স অফিসের নিরিখে অল টাইম রেকর্ডের টপ 10 ফিল্মসের 4 নম্বরে চলে এসেছিলো, যে ফিল্মটা প্রথম দিনকে আর্ন করেছিল প্রায় 82.50 কোটি টাকা 5টা ভার্সন মিলিয়ে। যদি অরিজিনাল ফিল্মটা অবভিয়াসলি তামিল, তার সঙ্গে তেলেগু, কর্ণাটকা বা কন্নড় ভার্সন, মালায়ালাম ভার্সন এবং অবভিয়াসলি হিন্দি ভার্সন মিলিয়ে প্রায় 82.5 ক্রোর্স আর্ন করে ফোর্থ লিস্টে চলে এসেছিলো টপ 10 অল টাইম তামিল গ্রসিং বা আর্নিং ফিল্মসের Day1 কালেকশন, যেখানে অবভিয়াসলি এন্থিরান 2 বা রোবট 2 একদম 1 নম্বরে রয়েছে, এবং আই থিঙ্ক 3rd পজিশনে রয়েছে বিস্টের মতো ফিল্ম। যাই হোক, তো ওই প্যাটার ঢুকছে না, লিস্টে ঢুকছে না, তো মোটামুটি একটা আপডেট দিলাম। তো PS2 এর দিকে যদি চোখ রাখি তো ওই টপ 10 তামিল অল টাইম গ্রসিং লিস্ট বা ওপেনিং ডে লিস্টে অল টাইমে 6th স্থানে বা 6ম স্থানে উঠে সেই ফিল্ম PS2, তার ওপেনিং ডে কালেকশনের মাধ্যমে 64.14 ক্রোর্স কামিয়েছে গ্রস এই ফিল্মটা। তার মধ্যে হিন্দি থেকে রয়েছে, নেট কালেকশনের দিকে যদি আমরা তাকাই তাহলে হিন্দি থেকে নেট গ্রস কালেকশন মোটামুটি অল ইন্ডিয়া থেকে এসে 32 ক্রোর্স মতো, এবং তার মাঝখানে 26.9 ক্রোর্স বা 27 ক্রোর্স অ্যাপ্রক্স রয়েছে এর নেট কালেকশন। এবং যদি আমরা স্টেট ওয়াইজ তাকাই তাহলে হিন্দি এবং ওভারঅল ইন্ডিয়া, বাকি মানে যেসব জায়গাগুলোতে হিন্দি বেল্ট এবং হিন্দি ছাড়াও বাংলা টাংলা তো রিস হচ্ছে, আমি নিজেও হিন্দিতে দেখেছি, তো এইসব জায়গাগুলো মিলে মোটামুটি ফিল্মটা আর্ন করেছে ধরুন
2 crores এর আশেপাশে 2 কোটি 5 লক্ষ টাকার মতো আর্ন করেছে ফিল্মটা। তামিলনাড়ু বা যেটা তাদের একদম মেন স্টেট সেখান থেকে ফিল্মটা আর্ন করেছে 21.1 crores বা 21 কোটি 10 লাখ টাকার মতো আর্ন করেছে ফিল্মটা। এবং কর্ণাটকা কেরালা থেকে ফিল্মটা আর্ন করেছে বা মালালি ভার্সন থেকে ফিল্মটা আর্ন করেছে 2 কোটি 80 লক্ষ টাকা। এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা মানে বেসিক্যালি তেলুগু ভার্সনটা থেকে ফিল্মটা আর্ন করেছে 2 কোটি 80 লক্ষ টাকা, সেম অ্যাজ মালালি ভার্সন। এবং সঙ্গে কর্ণাটকা বা কন্নড় ভার্সন থেকে ফিল্মটা আর্ন করেছে 3 কোটি 25 লক্ষ টাকা। তো এই ছিল এর টোটাল ডিটেলস, আমি দিলাম, চেষ্টা করলাম স্টেট ওয়াইজ এবং ভাষা ওয়াইজ আপনাদের কাছে তুলে ধরার কীরকম কী আর্ন করেছে। এরপর যদি কালকের এই লিস্টের আয়রা বা কালকের রিলিজ আয়রা ফিল্মের দিকে তাকাই, যেটাও সাউথ ইন্ডিয়া থেকে ছিল এবং সেটা খুব সম্ভবত তেলুগু ফিল্মই ছিল। ফিল্মের নাম এজেন্ট, আখিল আখানিয়ানি ছিল ওখানে, মামুটির মতো স্টার ছিলেন এবং ভেটারেন স্টার ছিলেন এই সাউথ ইন্ডাস্ট্রি থেকে, এবং তার সঙ্গে ডিনোমরিয়া ছিলেন। তো ফিল্মটার বাজেট 80 crores এবং আমার কিন্তু ট্রেলারটা ভালো লেগেছিলো, একটা গ্লসি এবং একটা অ্যাকশন থ্রিলার একটা ট্রেলার লেগেছিলো, যেখানে ফার্স্টে ভিলেনের ভালো এস্টাবলিশমেন্ট হয়েছিল, তারপরে ধীরে ধীরে আমরা হিরো সম্বন্ধে জানতে পারি এবং তারপরে ডাইলেমার পার্টে আসে। আমার কিন্তু ওভারঅল এই ট্রেলারটা যথেষ্ট ভালো লেগেছিলো। ফিল্মটা যদি এখন আমার দেখা ওঠেনি সময় করে দেখবো এবং তারপর রিভিউ শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এই ফিল্মটা আর্ন করেছে বক্স অফিস থেকে 7 crores ওয়ার্ল্ড ওয়াইড, যার মধ্যে নেট কালেকশন রয়েছে 5.95 crores বা এখনও 6 কোটিও আর্ন করতে পারেনি ফার্স্ট দিনকে। যদি ফিল্মটার বাজেট 80 কোটি টাকা, দেখা যাক এখন ফিল্মটা এই শনি রবিবারে কীরকম আর্ন করে। শনি রবিবার মিলিয়ে হোপফুলি ফিল্মটা 20 কোটির কাছাকাছি যাবে, নাহলে কিন্তু এই ফিল্মটার বাজেট রিকভারে হিউজ হিউজ চাপ হতে চলেছে। ডিসপাইট অফ বিং হিউজ সুপারস্টার, যে যার মধ্যে মামুতির নামটা রয়েছে, দেখা যাক এবং কেমন আর্ন করে, কতটুকু বক্স অফিসে কালেকশন করতে পারে ফিল্মটা। তো ওয়ার্ল্ড ওয়াইডে কালেকশন করেছে 7 কোটি, যার মধ্যে 5.95 কোটি টাকা রয়েছে নেট কালেকশন, এবং তেলেগু এবং মালায়ালাম ভাষণ দুটো মিলিয়ে এই 5.95 crores নেট কালেকশন রয়েছে। এবার আমরা আসবো অবভিয়াসলি বহু প্রতীক্ষিত চেঙ্গিজের কালেকশনের দিকে, যার জন্য প্রচুর মানুষ সেসব ভিডিওটা দেখলেন, থ্যাংক ইউ তার জন্য। তো চেঙ্গিজের কালেকশনের দিকে যদি দেখায়, তো প্রথম দিনকে ফিল্মটা আর্ন করেছে 25 লাখ টাকা, আমরা সকলে জানি, 70 লাখ টাকা। পর দিনকে তৃতীয় দিনকে সেটা হিউজ, একদিনে 1 কোটির একটা থাম্বনেল দিয়েছিলাম আমি, অ্যাকচুয়ালি একদিনে 1 কোটি কামিয়েছিল ফিল্মটা, যা জানাচ্ছিল সচিনকের আপডেট থেকে। তো সেখানে 42.86% গ্রোথ ছিল ফার্স্ট সেকেন্ডের তুলনায়, এবং সেকেন্ড ডেতে প্রায় 180% একটা জাম্প নিয়েছিল প্রথম দিনের তুলনায়, হুইচ ওয়াজ রিয়েলি হিউজ। এবং যেটা অ্যাকচুয়ালি আশার আলো দেখাচ্ছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে, যে এরপরও যেন কোনো প্রডিউসার সাহস করে যেতে পারেন, হ্যাঁ প্যান ইন্ডিয়া আমরা রিলিজ দেবো। তো এই দিক থেকে শুক্র শনি রবিবারের কালেকশন ওয়াজ রিয়েলি স্যাটিসফাইং। তো তারপরে ফোর্থ দিনকে একটা অ্যাজ ইউজুয়াল যেরকম ফোর্থ দিনকে হিউজ ড্রপ পায়, ফিল্মটা ড্রপ করে, ফোর্থ দিনকে আর্ন করে ফিল্মটা 35 লাখ টাকা, ফিফথ দিনকে 30 লাখ টাকা, সিক্স দিনকে 30 লাখ টাকা, এবং সপ্তম দিনে বলা হচ্ছিল মোটামুটি 25 লাখ টাকার আশেপাশে আর্ন করা হয়েছে। সেটা একটা অ্যাপ্রক্স কালেকশন, একদম ওটা হয়তো 20 কোটি হতে পারে, হয়তো 30 কোটি হতে পারে। তো মোস্টলি এগুলো অ্যাপ্রক্স দিলে 5 লাখ টাকা এদিকে হয়ে যায় মোস্টলি, এবং বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সরি ফর দ্য সাউন্ড। এবং সপ্তম দিনকে ফিল্মটা আর্ন করে প্রায় 25 লাখ টাকা। তো ওভারঅল যদি বলি, প্রথম সপ্তাহের আর্নিং ছিল 2.90 বা 2.90 crores অ্যাপ্রক্স, এটা নেট কালেকশন ছিল। এবং এরপর যদি আমরা তাকাই, তো অষ্টম দিনকে ফিল্মটা মোটামুটি আশা করা হচ্ছিল যে যদি সপ্তম দিনে মোটামুটি ধরেন 25 লাখ টাকা থাকে, তো অষ্টম দিনে ফিল্মটা যদি 50 থেকে 60 লাখ টাকা যদি আর্ন করে ওভারঅল ইন্ডিয়াতে, তাহলে ফিল্মটা একটা ভালো দিকে যাবে, এই আশা করা হচ্ছিল। বাট সেই আশাটা কিন্তু এবার একটু মানে নিরাশার দিকেই যাচ্ছে, কারণ অষ্টম দিনে যেখানে ফিল্মটা আশা করা ছিল 50 থেকে 55 লাখের কালেকশন দেবে, সেখানে ফিল্মটা কিন্তু উল্টো ডাউনফল হয়েছে। 25 লাখ টাকার যে সপ্তম দিনে কালেকশনটা ধরা হচ্ছিলো, সেটা প্রায় 20 লাখে এসে গিয়েছে। যদিও সচিনকে এই ক্ষেত্রে কোনো আপডেট দেয়নি, তো তাদের আপডেট নয়, মোটামুটি যেসব ওয়েবসাইটগুলো থেকে আপডেট উঠে আসে সেই বেসিসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন যদি শনি রবিবারে কালেকশনটা যদি একটু না বাড়ে, তবে কিন্তু এই ফিল্মটার জন্য বাজেট রিকভারি সত্যি খুব চাপ হবে, অ্যাটলিস্ট বক্স অফিসের নিরিখে। স্যাটেল ভ্যালু জিদ্দার তো হিউজ, তো সেদিক থেকে জিদ্দা আর্ন করে নেবেন, বাট বক্স অফিসের নিরিখে জিদ্দার মতো সুপারস্টার যখন এত বড় একটা পদক্ষেপ নিলেন, সেদিক থেকে এই ফিল্মটা যদি না আর্ন করে সেরকম, বা বাজেটটাও যদি অ্যাটলিস্ট রিকভার না করতে পারে, কারণ ফিল্মের বাজেট শোনা যাচ্ছিল 5 কোটির আশেপাশে, এবং তার সঙ্গে প্রমোশন হিন্দি লেভেলে গিয়ে লখনৌ, হায়দ্রাবাদ, ওদিকে দিল্লি ফেল্লি বা মুম্বাইতে যেভাবে প্রমোশন টমোশন করেছে, হিউজ খরচা করে, তো সেই থেকে প্রায় 10 কোটির কাছাকাছি আই থিঙ্ক এর বাজেটিং হয়ে গিয়েছে, এবং যা শোনা যাচ্ছে অবদিক থেকে 10 কোটির আশেপাশে হয়েছে। তো সেখান থেকে ফিল্মটা অ্যাটলিস্ট বাজেট রিকভারি করার আই থিঙ্ক দরকার ছিল। তো খুব একটা বেশি কালেকশন হয়েছে আমি এটুকু সত্যি বলতে পারছি না, মিথ্যা কথা বললে আপনি ওয়াও চেঙ্গিজ কালেকশন করলো এরকম ধরনের একদমই কিছু ঘটেনি। তো এখনও পর্যন্ত ফিল্মটা 4 কোটির আশেপাশেই ঘোরাফেরা করছে, 4 কোটিও হয়নি যদি আমরা ঠিকঠাক দেখি, কারণ 2.90 কোটি ছিল এর নেট কালেকশন। তো নেট কালেকশনের দিকেই তাকাই, গ্রসের দিকে যাচ্ছি না, এবং তার সঙ্গে যদি আমরা 20 লাখ ধরি, তাও
3 কোটি 10 লাখের আশেপাশে হয় আই থিঙ্ক নেট কালেকশনটা এই 8টা দিন মিলে। তো সেখান থেকে 10 কোটি ভাবাটা একটা সত্যিই চাপে যদি হিউজ লং রানে না চলে। তো দেখা যাক, আশা করি ফিল্মটা ভালো কিছু করবে এবং যার ফলে পরবর্তী দিনেও প্রডিউসাররা একটা আশার আলো পাবে চেঙ্গিজকে দেখে যে ভালো কিছু হবে। বাট এই মুহূর্তে কিন্তু 8ম দিনের পরে অ্যাটলিস্ট আমার ভয়েসটা একটু ডাউন হয়েছে, আপনারা নিজেরা বুঝতে পারছেন। অনেকটা আশা ছিল শুক্রবারে অনেকটা বাড়বে, 50 থেকে 60 লাখ টাকা হবে কালেকশন, সেটা কিন্তু হয়নি, উল্টো নেমে গিয়ে 25 থেকে 20 লাখে নেমে এসে। যদি ঠিকঠাক যদি আপডেট থেকে এই আপডেটটাকে যদি ধরি ধ্রুব সত্য হিসেবে, যদিও এখনই কিন্তু হাই টাইম যে এই মুহূর্তে গ্রাস রুট এন্টারটেনমেন্টের সামনে এসে অরিজিনাল আপডেটটাকে অরিজিনাল বক্স অফিস কালেকশনটাকে সামনে আনার, তাদের থেকে অফিসিয়াল একটা আপডেট দিয়ে, তাহলে কিন্তু এইসব আপডেটগুলো ঘুরবে এবং আরও অনেক বেশি সেটা এফেক্টিভ হতে পারে চেঙ্গিজের বক্স অফিসের জন্য। যদিও শো এমনিও ইন্ডিভেলটা কমেছে কারণ এজেন্টের মতো ফিল্ম এসছে, কারণ উল্টো দিকে PS2 মতো ফিল্ম এসছে মানে রত্নাম স্যারের। তো দেখা যাক কদ্দূর কী সাস্টেন করতে পারে চেঙ্গিজ, ভালো কিছু হবে এই আশা রেখে ভিডিও শেষ করছি। যারা শেষ অব্দি ভিডিও দেখলেন থ্যাংক ইউ ফর দ্যাট, এবং ভিডিওটা একটু বড় হলো, 4টে ফিল্মের বক্স অফিস ছিল ডিটেলে বলার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং এইরকম টাইপের ভিডিও যদি আরও দেখতে চান অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাতে বলবেন। এবং ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। বাই বাই।